हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। वेन डायग्राम ओ धैर रिजनिंग आरो एक नतून क्लास तुम्हारे सकल के जाना अनेक अनेक स्वागत। वेन डायग्राम अध्याय जे हमें पार्टगुलो शुरू कर आज से वेन डायग्राम रिजनिंग अध्याय पार्ट टू एवं वेन डायग्राम अध्याय पार्ट टू आज शुरू होच्छे क्वेश्चन नम्बर 11 देखे। तो चलो आर देरी करब ना, शुरू कर देवा जाक रिजनिंग वेन डायग्राम अध्याय पार्ट टू। तो তাহলে বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 11 নাম্বার রিজনিং এর সমাধানটা করে দেখাচ্ছি। তো তাহলে কোশ্চেন নাম্বার 11 এ বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি শিক্ষিত ব্যবসায়ী ও মানুষ এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো তাহলে এখানে দেখো, শিক্ষিত আছে, ব্যবসায়ী আছে এবং মানুষ আছে। শিক্ষিত এবং ব্যবসায়ী এরা দুজনেই কিন্তু মানুষ। তো সুতরাং সবার প্রথমে আমরা যে ডায়াগ্রামটা আঁকবো সেটা হচ্ছে মানুষের। এর মধ্যে কিন্তু শিক্ষিত মানুষও আছে আবার ব্যবসায়ীও আছে। তাহলে এই মানুষের মধ্যে এক শ্রেণী আছে যারা শিক্ষিত, এবং এখানে আর একটা অপশন দিয়েছে ব্যবসায়ী। এবার দেখো ব্যবসায়ীকে কিভাবে লেখা উচিত। এই মানুষের মধ্যে পড়ছে শিক্ষিত ব্যক্তি। এবার দেখো তোমরা ব্যবসায়ীটাকে কি এখানে আলাদা করে লিখবে নাকি এর উপর দিয়ে লিখবে। কিন্তু দেখো যুক্তিতে এখানে বলে যে ব্যবসায়ী হবে একজন, যে ব্যবসায়ী সে কিন্তু শিক্ষিত হতে পারে এবং সে কিন্তু ব্যবসায়ী এবং সে কিন্তু মানুষ। এখানে ব্যবসায়ী যদি শিক্ষিতের বাইরে আমরা এখানে করতে এলাম তাহলে কিন্তু হতো না, কারণ ব্যবসায়ীরা যে শিক্ষিত হয় না এমন তো কোনো কথা নেই, ব্যবসায়ীরা কিন্তু শিক্ষিত হয়। তো সুতরাং এটাই কিন্তু তাহলে আমাদের হলো ফাইনাল ভেন চিত্র, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছ। এই 12 নাম্বার রিজনিংটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা কিন্তু খুব সহজও, কারণ এখানে বিদ্যালয় ছাত্র এবং শ্রেণী সেবকের কথা বলা হয়েছে। তো এই রিজনিংটির সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করবে, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া থাকলো। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 13 দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 13 নম্বর রিজনিংটির সমাধান করে দেখাচ্ছি। তো প্রশ্ন এখানে বলা হয়েছে, নিচের কোন ভিন চিত্রটি হাতি, নেকড়েবাগ ও পশু এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তাহলে এটাও কিন্তু খুবই সোজা বন্ধুরা। এখানে দেখো এই যে সার্কেলটা আঁকলাম এটা বলতে আমরা বোঝাচ্ছি পশুকে, এবং এখানে দেখো দুটো পশুর নাম কিন্তু দেওয়া রয়েছে, হাতি এবং নেকড়ে বাঘ। তাহলে একটা পশু এর মধ্যে আসবে হাতি, এবং আরেকটা পশু আসবে নেকড়ে বাঘ। কিন্তু এই দুটো চিত্র কিন্তু কখনোই মিশবে না, কারণ হাতির সঙ্গে নেকড়ে বাঘের কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু এরা দুজনে যেহেতু পশু তাই এটা সমস্তটা পশুর মধ্যেই কিন্তু আসবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 14 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, এখানে অনেক কিছু বোঝার আছে। তো আমি এখন তোমাদেরকে এই 14 নম্বর রিজনিংটির সমাধানটা করে দেখাচ্ছি, তোমরা এটাকে একটু ভালো করে বুঝে নেবে। এখানে দেখো বলা হয়েছে, নিচের কোন ভিন চিত্রটি স্ত্রীলোক, মা ও বিধবা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করছে। তাহলে প্রথমে দেখো এখানে স্ত্রীলোকের কথা বলা হয়েছে, তারপরে আছে মা এবং বিধবা। তাহলে এই মা এবং বিধবা এই দুজনেই কিন্তু স্ত্রীলোক, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। এই স্ত্রীলোক যে সার্কেলটা আমি এঁকেছি এর মধ্যে কিন্তু মাও আসবে বিধবাও আসবে। কিন্তু এখানে এই মা এবং বিধবা দুটো সার্কেলকে কিভাবে আঁকতে হবে দেখো, একজন হবে মা আবার এবং যে বিধবা আছে সে কিন্তু এই সার্কেল থেকে আলাদা করা যাবে না, কারণ যে কোনো ব্যক্তি কারোর মা হয় সে কিন্তু বিধবাও হতে পারে, কারণ তার স্বামী যদি মারা গিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সে বিধবা হতে পারে। সুতরাং আমাদের ফাইনাল ডায়াগ্রামটা কিন্তু হবে এমন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা মূল বিষয়টা এগুলোই বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমরা বৃত্তগুলোকে একত্রে করে মিশিয়ে দেব এবং কোন ক্ষেত্রে বৃত্তগুলোকে আলাদা বসাবো, এগুলোই কিন্তু বুদ্ধির বিষয়। এগুলো তোমরা একটুখানি বুদ্ধি করে ভেবে নিয়ে করবে। এবার তোমরা ডিসপ্লেতে 15 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 15 নম্বর রিজনিং এর সমাধানটা করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা রিজনিং। এই কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝে নেবে, এখানে কিন্তু ভালো করে অনেক কিছু বোঝার আছে। তো এখানে বলা আছে, নিচে তিন প্রকার মানুষের দল দেওয়া হলো। নাম্বার ওয়ান, যাদের নাম ইংরেজি স্বরবর্ণ ভাওয়েল দিয়ে শুরু। নাম্বার টু, যাদের নাম আই দিয়ে শুরু। নাম্বার থ্রি, যাদের নাম এ এবং টি দিয়ে শুরু। নিচের কোন ভেন চিত্রটি এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। অর্থাৎ এখানে আমরা একটা বৃত্ত নেব, এই বৃত্তর মধ্যে যাদের নাম থাকবে
তারা কিন্তু ইংরেজির ভাওয়েল দিয়ে শুরু তাদের নাম, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটা দিয়ে যাদের নাম তারা কিন্তু এই বৃত্তের মধ্যে থাকবে। তো তার মধ্যে দেখো নাম্বার টুতে বলা হয় যাদের নাম আই দিয়ে শুরু, তাহলে যাদের নাম আই দিয়ে বলতে এই আই কিন্তু একটা ভাওয়েল, তাহলে যার নাম আই দিয়ে শুরু সে কিন্তু এই বৃত্তের মধ্যে থাকছে, এই ব্যক্তির নাম আই দিয়ে শুরু। এবং তিন নম্বর কি বলা হয়েছিল, যাদের নাম এ বা টি দিয়ে শুরু, সেক্ষেত্রে যে বৃত্তটা আমরা আঁকবো এ মানে ভাওয়েল, তাই একটা অংশ কিন্তু এই বৃত্তের মধ্যে পড়বে, কিন্তু আর একটা বলেছে তাদের নাম টি দিয়েও শুরু, তাহলে টি যেহেতু ভাওয়েলের মধ্যে পড়ছে না তাহলে টির পোর্শনটা হবে এই বৃত্তের বাইরে, তাহলে চিত্রটা হবে ঠিক এমন। অর্থাৎ চিত্রের এই অংশটা যাদের নাম তাদের নাম থাকবে টি দিয়ে, এবং এর মধ্যে যে অংশগুলো থাকবে তাদের নাম হবে এ দিয়ে। তাহলে এটাই হবে আমাদের প্রশ্ন অনুসারে ফাইনাল ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, এবং তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং তোমাদের এরপরেও যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই রিজনিংয়ের সমাধানটা আবার বুঝিয়ে দেবো। এবং এই রিজনিং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিও নিচে অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করো, এবং পরবর্তী এই ধরনের রিজনিং ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার তোমরা ডিসপ্লেতে 16 এবং 17 নম্বর রিজনিং দুটি দেখতে পাচ্ছ, এই 16 এবং 17 নম্বর রিজনিং দুটি তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, এই দুটোর সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার তোমরা ডিসপ্লেতে 18 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই 18 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভেন চিত্রটি বিদ্যালয় শিক্ষক ও মাঠ এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো তাহলে এখানে প্রথমে আমরা বিদ্যালয় আঁকবো, তো প্রথম সার্কেল দিয়ে এটাকে আমরা বোঝাচ্ছি একটা বিদ্যালয়, এবং এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে শিক্ষক, এই শিক্ষক কিন্তু বিদ্যালয়ের মধ্যে থাকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবং তারপরে কিন্তু রয়েছে মাঠ, এই মাঠ কিন্তু বিদ্যালয়েরই অংশ, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণটা বিদ্যালয়ের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, সেজন্য এই মাঠকে আমরা কিছুটা বিদ্যালয়ের মধ্যে রাখবো কিছুটা বাইরে রাখবো। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে এই মাঠ কিন্তু বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত, কিন্তু শিক্ষকের সঙ্গে মাঠের কিন্তু কোনো সম্পর্ক থাকে না। তো এক্ষেত্রে এটাই আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। এবার তোমার ডিসপ্লেতে কোশ্চেন নম্বর 19 এবং 20 দেখতে পাচ্ছ, এই 19 এবং 20 নম্বর প্রশ্নটিও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, কারণ অনেকগুলো সমাধান কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি অলরেডি আগের ক্লাসে এবং এই ক্লাসে। তো এরপরেও আশা করি এই ভিম ডায়াগ্রামে তোমাদের আর কোনো প্রশ্ন বাঁধার কথা নয়, তো সেই জন্য আমি তোমাদেরকে বেশি করে হোমওয়ার্ক করতে দিলাম, তো যার জন্য এবার এই 19 এবং 20 এটাও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই 19 এবং 20 এই দুটোর সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি এই সকল হোমওয়ার্কে কোনো প্রশ্নগুলো তোমাদের করতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এটার সমাধানটা তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভেন ডায়াগ্রামের অধ্যায়ের ক্লাস 2, আশা করি এই ক্লাসটা তোমাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আবার বলবো ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করে দিও। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।